নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ছাদ বাগানে আপেল একটা খুবই আকর্ষণীয় গাছ। যদি ছাদ বাগানে দু একটা আপেল হয়ে থাকে আপেল গাছে, কার না ভালো লাগে। কিন্তু এই আপেল গাছে নানা রকম সমস্যাও রয়েছে। ফল আসে না, গাছ ঝাঁকড়া হচ্ছে না বা ফল ধরে রাখা যাচ্ছে না, এই সব সমস্যা। ফল আসলে কী করবেন, ফুল আনতে গেলে কী করবেন, সব কিছু নিয়ে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা, আমরা কিন্তু মাসে মাসে কমসে কম একবার করে ছাদের আপডেট নিয়েই আসি। আপনারা জানেন আমার এই গাছটা এক বছরও পূর্ণ হয়নি, হয়তো 9 থেকে 10 মাসের এটা লাগানো। ফুরিমন 99-এর এটা জাত, আমাদের প্রকৃতির সঙ্গে মানানসই এটাই তোমরা চিনতে পারছো, এটা দিয়ে থাকে আমাদের বাড়ির আপেল গাছ। আমাদের প্রথম আপডেটে যখন দেখেছেন, এই দেখুন গাছটা এইরকম আমরা ডকটুকে টুকে ঝাঁকড়া করেছিলাম, একদম ডিসেম্বরের আগের মুহূর্তে গাছ। ডিসেম্বরের পরে আমরা কি কি এর পরিচর্যা করেছি দেখুন বন্ধুরা। ডিসেম্বরের শুরুর দিক থেকে কিন্তু পাতা হলুদ হতে শুরু করে, তখন বুঝে নিতে হবে গাছ ডরমেন্সিতে যে মানে যাচ্ছে। কিছু কিছু কিন্তু পাতা নাও ঝরতে পারে, তখন কি করবেন, নিচে থেকে পাতা সম্পূর্ণভাবে একটাও পাতা রাখা যাবে না, সব ঝরিয়ে দিতে হবে টুকে টুকে, এবং ডগগুলোকে ইঞ্চি দিয়ে অন্তত কেটে দেবে। কেটে দেওয়ার পর কি করবেন, ডালগুলোকে এরকম সুতো দিয়ে আমি এরকম বেঁধেছি টান দিয়ে বাঁধবেন, নিচের দিকের যতটা সম্ভব ভেঙে ফেলবেন না। আমার একটা ভুলবশত উপরে ডালটা ভেঙে গেছে, প্রচুর প্রেশার দিতে গিয়েছিলাম, ওটা সোজা ছিল বলে তাই, কিন্তু সাইডেগুলো খুব মানে ইয়েতেই খুব নর্মালি কিন্তু নিচের দিকে বেঁকে যায়। এরকম সুতো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে বাঁধ দেবেন। এরপর কিন্তু আবার এক মাসের মধ্যে এরকম পাতা গজাতে শুরু করবে, ফুল তখনই নিয়ে আসবে। এই সময় ডিসেম্বরের দিক থেকে খাবার তো গাছ খুব একটা খায় না, আর এরকম ডালকে কিন্তু পাতা টুকে দিলেই গাছ বুঝবে যে আমি মরে যাচ্ছি, এরকম একটা গাছ বুঝতে পারবে আমার পাতাটা তো সব ঝরে গেছে। তখন গাছ বংশবৃদ্ধি করার জন্যেই ফুল কিন্তু গাছে নিয়ে এসে উপস্থিত হবে। এই সময় আমাদের আরও বেস্ট পারফর্ম দেওয়ার জন্য আমাদের গাছের গোড়ায় এবং গাছে কিছু জিনিস স্প্রে করুন। এই সময় গাছের গোড়ায় কী কী দেবেন, ঢুকে দেওয়ার পর গাছকে প্রথমত বলে রাখি মিডিয়া, গাছে যে মাটি রয়েছে শুকনো শুকনো রাখার চেষ্টা করবেন, গাছটাকে কোনো রকমে বাঁচিয়ে রাখার এরকম একটা ইয়ে তৈরি করতে হবে সিচুয়েশান। এই সময় দেবেন 0050 পটাশ, যেটা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম পর্যন্ত দিয়ে দেবেন। দিয়ে মাঝে মাঝে 15 দিন ছাড়া কি 20 দিন ছাড়া একবার করে দিয়ে দিন। আর যদি যে কোনো পিজিআর থেকে থাকে 15 দিন বা 20 দিন অন্তর ছাড়া একবার করে গাছটাতে স্প্রে করুন। আর গাছের গোড়ায় দিতে পারেন, যদি আপনার কাছে বোরন থেকে থাকে 1 গ্রাম, 1 লিটার জলে গোড়ায় দিয়ে যেতে পারেন। আর যদি সিঙ্গেল সুপার ফসফেট থেকে থাকে 1 চামচ পরিমাণ দিতে পারেন, এটা অপশনাল। এইগুলো করলে ওই সময় আর কিছু খাবার তো কিছু আর অন্য কোনো খাবার কিন্তু গাছে কিচ্ছু দেওয়া যাবে না। গাছের মিডিয়া শুকনো শুকনো রাখতে হবে, দেখবেন নতুন পাতা যখন বেরোবে ধীরে ধীরে ওই একদম কুঁড়ি নিয়েই কিন্তু বেরোবে। এই দেখুন এটা পাতা তুলে দেওয়ার পর এক মাস করে আমি ভিডিও করেছি, দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু প্রায় নিচের দিকে ডালে কিন্তু ফুল নিয়ে উপস্থিত হয়েছে। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো বলেছিলাম, সেটা দেখাচ্ছি। এই দেখুন এগুলোতেও ফুল চলে আসছে, এটাতেও ফুল, এগুলো সব বাঁকানো রয়েছে ডালগুলো, ডালগুলো কিন্তু খুলে খুলে দেওয়া যাবে না। এই দেখুন এগুলোতে সবই দেখতে পাচ্ছেন কিনা জানি না, সবই কিন্তু ফুল এসছে। ডগের এখানে কিন্তু একটা জিনিস দেখুন লক্ষ্য করে, ডগের একটা ডাল আমি বাঁকাতে গিয়ে ডালটাকে ভেঙে ফেলেছিলাম ভুলবশত, মানে একটু বেশি টাইট দিয়েছিলাম, কিন্তু এটাতে একটাও ফুল আসেনি বন্ধুর। আমি এখানে একটু অবাক হয়ে গেছি, এখানে তো একটা অন্তত হওয়ার কথা ছিল, এটা সবার উপরের ডাল, কিন্তু এটাতে একটাও হয়নি, বাকি সবগুলো ডালে অলমোস্ট 2-4টে করে হয়েছে কিন্তু ওটাতে একটাও হয়নি। এবার একটা কথা বলি, যখন ফুল চলে আসে বন্ধুরা তখন শুধু জলে কিন্তু এই মাটিতে কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, হালকা হালকা জল দেবেন, একটু পরিমাণটা বাড়াবেন, কিন্তু হুট করে মাটি শুকনো করে দেবেন না বা হুট করে একদম জল ঢেলে দেবেন, তাহলে কিন্তু ফুল ঝরিয়ে দিতে পারে, পাতাও কিন্তু ইনক্রিজ হয়ে যেতে পারে। তো এটা মাথায় রাখতে হবে, ব্যালেন্স করে মেনটেন করে করে একটু একটু করে জল দেবেন, তখন কিন্তু ফুল থেকে ফল আসার সম্ভাবনাটা বাড়বে। এরপর বলি, ফুল যখন এরকম কুঁড়ি থাকবে ছোট্ট ফুটেনি,
একদম ফুটে গেলে কিন্তু নয়, ফোঁটার আগে আমার দেখে এখন শীতের টাইম, মাঝে মাঝে আমাদের যে কোনো কন্ট্রাক্ট ফার্মিং সাইট, যে কোনো আমাদের 1 গ্রাম 1 লিটার জলে গুলে 15 দিন ছাড়া একবার করে স্প্রে করতে হবে। এরপর যদি কোনো আপনাদের কাছে যখন গুটিটা বাঁধবে মাইক্রোনিউট্রিয়ান জাতীয় যদি কোনো খাবার থেকে থাকে লিকুইড বেশে, আপনারা 15 দিন ছাড়া একবার করে দিতে পারেন। ফাঙ্গিসাইডটা কিন্তু যখন ফুলটা ফুটবে, এরকম ফুটে যাবে, তখন কিন্তু স্প্রে করা যাবে না, ফুলগুলো যখন চুইতে শুরু করবে তারপর থেকে কিন্তু আবার দিতে পারেন। এই দেখতে পাচ্ছেন গুটি বাঁধার পর জলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এবং আমাদের সার খাওয়াতে হবে। সারের মধ্যে ভার্মি কম্পোস্ট আমরা দিয়ে থাকি সাধারণত, একটু খোল দিতে পারেন, শিংকুচি হাড়গুড়ি এগুলো দিতে পারেন, কিছুটা অনুখাদ্য দিতে পারেন, এগুলো দিয়ে বা মাঝে মাঝে খোল পচানো জল আমরা তো এগুলো দিয়েই থাকি। যখন গুটিটা বাঁধবে তারপর কিন্তু আমাদের এই খাবারগুলো গাছে দিতে হবে। আর যদি কোনো রোগ পোকার আক্রমণ হয়, আমি সাধারণত নিম তেলটা দিয়ে থাকি, আপনারও ব্যবহার করতে পারেন, বাট ফুল যখন এরকম ফুটবে তার আগেই ব্যবহার করতে হবে, বা ফুলটা ফুটে যাওয়ার পর যতদিন না গুটিটা একটু বড় হয়, মাঝে মাঝে 15 দিন কি 20 দিন ছাড়া একবার করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি তো এগুলো করে আমি ফুল আনতে পেরেছি, ফুলটা দেখে আমি অনেক খুশি হয়েছি সত্যি কথা বলতে। ফল ধরাতে পারবো কি না জানি না, ধরাতে যদি পারি অবশ্যই আমার তো আপডেট আমি মাঝে মাঝে দিয়েই থাকি, অবশ্যই আপডেট দিয়ে আপনাদের দেখাবো। এগুলো করুন, ফুল তবে আসবেই, এরকম পরিচর্যা করলে ফুল আসতে বাধ্য হবে। যাদের খুব লম্বা গাছ হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলেছি গাছে কেটে ছোটো করে দিন, তবে ডিসেম্বরের আগের মুহূর্তে, ঠান্ডা শুরু হওয়ার আগের মুহূর্তে এটা করবেন। আর ওই জিনিসগুলো একটু একটু করে গাছে দিলেই কিন্তু, আর ওইরকমভাবে বেঁধে ফেলবেন, ফুল আসতে কিন্তু বাধ্য। এরপর যখন ফল আসবে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।